प्लीज लाइक एंड सब्सक्राइब आवर चैनल फॉर फर्दर अपडेट्स। नमस्कार, आपनारा देखছেন বাংলা এমজি নিউজ। আমি আপনাদের সাথে রয়েছে অপর্ণা ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রামজীবনপুর পৌরসভায়। গত 27 ফেব্রুয়ারি ছিল ভোটের দিন এবং 2 মার্চ যার ফলাফল প্রকাশের দিন ছিল। আমরা জানি যে রামজীবনপুরের 11টি ওয়ার্ডে তৃণমূল ব্যাপক হারে জয়লাভ করেছে। সেই জয়ের উৎসব আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলা এমজি নিউজের পর্দায়। আজ সেই শপথ গ্রহণের দিন এবং এখানে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং কাউন্সিলররা আজকে শপথ গ্রহণ করবেন। আমরা জেনে নেব যে চেয়ারম্যান বা আমাদের ভাইস চেয়ারম্যান কি বলছেন, শুনে নেব তাদের কাছে কিছু বক্তব্য। আমাদের লড়াই শুরু হয়েছিল নমিনেশন ফাইলের পর থেকে। আমরা দিদির সৈনিক, আমরা 11 জন প্রার্থী দিদি ঘোষণা করেছিলেন। আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণার মাধ্যমে আমরা 11 জন 11টি ওয়ার্ডে লড়াই করেছিলাম। রামজীবনপুর পৌরসভাকে আমরা এই প্রথম 1876 খ্রিস্টাব্দের পর আমরা একত্রিত লড়াইয়ে আমরা বিরোধী শূন্য করেছি। আমাদের কাছে এটা বিরাট প্রাপ্তি। এই প্রাপ্তিতে আমরা স্বভাবতই খুব আনন্দিত এবং কালকে আমাদের দলীয় নেতৃত্ব এবং দিদির নির্দেশে আমরা উপস্থিত হয়েছিলাম। সেই অনুযায়ী আমাদের একজন না একজনকে তো দায়িত্ব নিতেই হয়। সেক্ষেত্রে আমাকে চেয়ারম্যান এবং শিউলি সিংহ ভট্টাচার্যকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু আমরা 11টা লোক, 11টা কাউন্সিলর আমরা ইউনাইটেডভাবে আগামী দিনে রামজীবনপুর পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব এবং এটাই আমাদের শপথ। দিদি যেমন সারা দিনের মধ্যে খুব কম সময় ঘুমায়, বেশি সময় কাজ করেন, একটা নতুন দায়িত্ব। আমরা একত্রিতভাবে লড়াই করে রামজীবনপুরকে মডেল রামজীবনপুর তৈরি করব এবং রামজীবনপুরে পরিকাঠামোর যে উন্নতি হয়েছে, রাস্তাঘাট, ড্রেন, আলো এবং যেগুলোতে আমরা পিছিয়ে আছি, সেই দিকগুলো আমরা একত্রিতভাবে আলোচনা করে নজর দেবো এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাবো। একদম, আমরা নমিনেশনের সময় বলেছিলাম যে রামজীবনপুরে বিরোধী বলে কিছু নেই। বিরোধীরা চা দোকানে, পান দোকানে আড্ডা দেয়, সমালোচনা করে, সাংগঠনিকভাবে কেউ নেই। অথবে আগামী দিনে আমরা একসঙ্গে লড়াই করেছি এবং 11 শূন্য করবো বলেছিলাম, 11 শূন্যই করেছি। দিদি, আজকে শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল, কীরকম লাগছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, দায়িত্ব অনেক বেড়ে গেল। 1 থেকে 11 প্রত্যেকটি কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে দলের নির্দেশে কাজ করব এবং আমাদের রামজীবনপুরের সার্বিক উন্নয়ন যে আছে সেগুলি আমরা এগিয়ে নিয়ে যাব একসঙ্গে। দিদি, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে চান? মানুষের সবসময় তাদের সুখ দুঃখে এবং সার্বিক উন্নয়নের দিক দিয়ে এবং স্বাস্থ্যের দিকটা যেটা রামজীবনপুরে দুর্বল আছে সেইটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে। এবং যেহেতু আমি মহিলা একজন কাউন্সিলর এবং মহিলা সভানেত্রী ছিলাম, সহসভানেত্রী, তাই মহিলাদের জন্য আমার বিশেষ গুরুত্ব থাকবে। তারা যাতে স্বনির্ভর যে গোষ্ঠীগুলি আছে সেগুলোর মধ্যে দিয়ে তারা যাতে ছোটো ছোটো শিল্প করে তারা উন্নতি করতে পারে সেইটার চেষ্টা করব এবং ছোটো ছোটো শিল্পের মধ্যে দিয়ে যুবক যুবতী যারা আছেন তাদের কাজ, যারা কাজ পেতে পারে সে চেষ্টাতেও আমার থাকবে এবং সমস্ত কিছু দিক দিয়ে আমি সবসময় তাদের পাশে থাকবো। আমরা 1 থেকে 11 প্রত্যেকটি কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এবং জেলা নেতৃত্বের নির্দেশে আমরা সবসময় কাজ করব। চাঁদেরহাট শপিং মল আরও বৃহত্ত এসে যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট, 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিরণ মোবাইল, 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়।
আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড হুগলি, মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।